আমাদের ফরিদপুরে বাবা ছোট্ট একটা কথা মনে পড়লো, না বললে ভালো লাগবে না। হাতিপুর দয়াল বাবা আল্লাহ দিলে সা, এই আল্লাহ দিলে সা একজন ভক্ত ওয়াজারিয়া আব্দুল আজিজ, আমি আজিজের দরবারেও দান করেছি, আল্লাহ দিলে সার বাড়িও আল্লাহ আমাকে নিয়েছে। এই আজি বিয়ে করার পরে ছোট বাচ্চাই পৌনিয়া দয়ালকে দেখাইতে গেছে, নায়িকা পিতা নায়িকা মাতা নায়িকা চোরের ভাই আপন বলতে এই জগতে আর তো কেউ নাই, আর কি আছে। পৌনিয়া দয়ালকে গেছে দেখাইতে, কথাটা খুব লক্ষ্য করে শুনবে। যার পরে আল্লাহ দিলে সা বলতে চাষকে, আজি আজি তোর বউটা খুব সুন্দর, খুব ভালো লাগে, এত সুন্দর মেয়ে আমার চোখে পড়ে না। আজিজ কোনো কথা বলে না, শুধু শুনতেছে। কিছুক্ষণ পর বলে আজিজ রে বাবা, তোর বউটা কি আমাকে দিয়া দিবি? তোর বউটা কি আমাকে দিয়া দিবি? আজিজ বলে বাবা কেমনে দিব, তুমি কি ভাবে চাও? বলল তুই ওকে তালাক দিবি, আমি ওকে বিয়ে করবো। শোনার সাথে সাথে আজিজ স্তব্ধ হয়ে গেল, ঝর করে পানি ঝরতে লাগলো। শুধু একটা কথাই বললো, বাবা এই পৃথিবীতে আমি তোমাকে ছাড়া আর কাউকে বেশি ভালোবাসি না, তুমি যা করে শান্তি পাও আমি তাতেই খুশি। তবে এইটা আমার ইচ্ছা, কিন্তু আমার যিনি বউ ওর একটা মন আছে, আমি ওর কাছে খুশি। আচ্ছা আজিজ বউকে বলতেছ, গো আমার দয়াল কি বলল তুমি তো সবই শুনেছ, তুমি কি বল? বউ বলে, ওগো তুমি যেমন এই পৃথিবীতে তোমার দয়ালকে ছাড়া আর কাউকে বেশি ভালোবাসো না, তুমি যেমন তোমার দয়ালের খুশিতে খুশি আমিও ঠিক তোমাকে ছাড়া এই পৃথিবীতে আর কাউকে বেশি ভালোবাসি না, তুমি আমাকে যা করে খুশি পাও যা করে শান্তি পাও আমি তাতেই। বলার সাথে আল্লাহ দিলে সার সামনে কাজী ডেকে এনে আব্দুল আজিজ সাথে সাথে বউকে তালাক দিয়ে দিল। তালাক দিয়ে আল্লাহ দিলে সার সাথে বিয়ে দিল। বিয়ের পর আজিজ ওখান থেকে চলে আসছে, আপনি ঘুম থেকে ডাইকা বলে আজিজ নে, ও আজিজ আরেকটু তার আরেকটা কথা আছে। কি বাবা? আজকের পর থেকে আমার এই ভিতর বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ, আর কোনদিন তুই আমার ভিতর বাড়িতে আসতে পারবি না। বলে বাবা কেন? বলল হাজার মানুষের ভিড়ের মধ্যে ও যে শুধু তোকেই খুঁজছে। আবার পিছন থেকে ডাকে বলে আজিজকে আরেকটা কথা, আরেকটা কথা শুনে যা। বলে কি? বলে তুই এই দেশেই থাকতে পারবি না। বাবা কেন? বলে আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা, এই রাস্তায় যখন লোক যাতায়াত করবে সেই লোকজন যখন আমার বাড়ির মধ্যে আসবে তাদের কাছেও জিজ্ঞেস করবে আমার আজিজ কেমন আছে। Yeah.
আর কিছুই চাই না, শুধু একটা কথা দিতে হবে, যেদিন তুমি চলে যাবে আমাকে সঙ্গে করে নিতে হবে, আর কিছু। আর তার আগে যদি আমার মরণ হয়, আমার মরণের পরে সাদা কাপড়ে লাগি দিও আমার বান্ধবের ওই অঙ্গের পোশাক, আমার অঙ্গে দিও আর কিছু। রাস্তার পাশে বাবা অনেক সময় বড় বড় গাছ হয় না, একটা আম গাছ, আম গাছে তিনটা ডালা, খুব ক্লান্ত হয়ে গেছে পাগলের ন্যায় হাঁটতে হাঁটতে। ওই গাছে উঠে দুপুর বেলা মাথাটা একটা ডালা ঠেকিয়ে দিয়ে দুটি পাও দুই দিক দিয়ে নামিয়ে দিয়ে একটু হাল হঠাৎ দেখে দয়াল বাবা আল্লাহ দিলে পাশে মাটিতে দাঁড়াই দাঁড়াই বলতেছে আদিস রে, তোর পরীক্ষা শেষ হয়ে গেছে বাতুরি, আয় দেশে ফিরে আয়, আমার কাছে আয়, আর কি আমি তোকে ছাড়া থাকতে পারছি। আব্দুল আজিজ হুকুম পেয়ে দেশে এসে দেখে 25 বছর আগে দয়াল বর্তা নিয়ে চলে গেছে। তারপরে এত আপন করে এত কাছে টেনে নেয়, যদি সবকিছু কেড়েই না নাই তাহলে তো ভালোবাসার কথা মনে থাকে না, ভালোবাসা বুঝতে পারে না যে ভালোবাসার কত দামি কত মূল্যবান একটি বস্তু। তাই আমিও ভালোবাসা করেছি কিন্তু আমার সাথে চালনা করেছে কঠিন চালনা, কঠিন চালনা করেছে, বুঝার পরেও শুধু আশায় বসে থাকি যদি ফিরে আসে।